এদিকে নির্বাচনী প্রচারণায় কাল ফরিদপুর যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার বিকেলে সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে নৌকার জনসভায় ভাষণ দেবেন তিনি। প্রধানমন্ত্রীর সফর ঘিরে ফরিদপুর জুড়ে সাজ সাজ রব। রাজেন্দ্র কলেজ মাঠে নৌকার আদলে মঞ্চ প্রস্তুত করা হয়েছে। জনসভা মঞ্চ থেকে ফরিদপুরের চারটি আসনের নৌকার প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন আওয়ামী লীগ সভাপতি। জেলা আওয়ামী লীগ সভাপতি শামীম হক জানান, টানা তিন মেয়াদে সরকার যে উন্নয়ন করেছে তার সার্বিক চিত্র তুলে ধরবেন বঙ্গবন্ধু কন্যা। জনসভার মঞ্চে কোনো স্বতন্ত্র প্রার্থী থাকতে পারবেন না বলেও জানান তিনি।